শুভ সকাল বন্ধুরা, এখন বাজে গিয়ে 7:30। আর এই যে বাইরের ওয়েদার, আজকেও ভীষণ পরিমাণে মানে কি বলবো, কুয়াশা তো আরো ছিল, আর এই দেখো মেঘলা ওয়েদার। উঠে পড়েছেন এত সকালে? আজকে আজকে নিয়ে মনে হয় 4 দিন হলো রোদ উঠেনি আজকে নিয়ে। চলো গাছে লঙ্কা তুলো, ভাবছি দেখা যাক আছে কিনা। আছে কিন্তু ভেতরে ভেতরে আছে। এই যে কালকে বাসন ধোয়া হয়নি, আজকে বাসন ধুতে হবে। বেসিনের কি অবস্থা দেখছো, জলের জন্য এতটাই বাজে জল না। কালকে তো শাক কেটে রেখেছিলাম, সকালবেলায় দুধ দিয়ে গেল, গলা দুধ নিলাম। বাজে গিয়ে 10টা, এখন পর্যন্ত খাবার ব্যবস্থা করা হয়নি, কারণ আছে। তো খাবার ব্যবস্থা করা হচ্ছে, এটা হচ্ছে ইপি, তো ম্যাগির মতো করে ভাজবো, এটা হচ্ছে মেয়ের খাবার। আর আমাদের খাবার ব্যবস্থা করা হয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এটা কিন্তু একটু ইপি মশলা, এটা ইপি মশলাটা দিয়ে দিলাম, আর কোনো মশলা দেবো না। এই যে আমার সকালে ব্রেকফাস্ট, ভাত আর ডিমের অমলেট, আর কালকের তরকারি ফুলকপি আলুর ঝোল। এখন খেতে বসে গেছি প্রায় শেষের দিকে। ভাতটা যদিও গরম করেছি, পান্তাই ভাত, কালকের ভাত মানে কালকে রাতের ভাত রান্না করেছিলাম ছিল। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে গিয়ে 10:30, এই জাস্ট এই মাত্র খেয়ে উঠলাম। তো সকাল থেকে দেরি হলো কাজ করতে, উঠেছি 7টার সময়, ঘুম ভেঙেছে 7টার আগে। আর কাজ করতে এতটা দেরি হলো এর জন্য বেসিনে বাসন ধোবো, মানে ঘর ঝাড়ু দিয়ে জল দিয়ে যে বাসনটা ধুতে যাব, বাসনে জল মানে বেসিনে জল ছেড়েছি, ব্যাস হর হর করে জল বেরোচ্ছে, মানে পাইপটা কেটে দিয়েছে ছুঁচোতে। পাইপটা যে বেসিনে যে জলটা পড়ে না, বাসনটা যে জলটা পড়ে কেটে দিয়েছে, পুরো একদম রান্নাঘর জলে ভর্তি হয়ে গেছে। তখন দাদাভাইকে ডাকলাম, আবার সেই পাইপ লাগালো, সুন্দর করে পরিষ্কার করলাম, মুছলাম, ভাতে মানে এটা সেটা একটু জল বুঝতেই পারছো তো, ভালো করে ফিনাইল দিয়ে সার্ফ দিয়ে। তো চলো, স্নান পুজো হয়ে গেছে, রান্না বান্না করে নিয়েছি, আজকে রান্না বান্না শেয়ার করে নি, এখন নেন পলিশ করবো। নখগুলো সব সাদা সাদা হয়ে গেছে অনেক দিন ধরে, পায়েও পরবো হাতেও পরবো। পায়ে গ্রিনটা পরো, পায়েতে রেডটা পরো, হাতে রেডটা না, ব্রেডটা পায়ে পড়তে হয়। এই যে একটা, এটা এটা না, তুই পাগল কি? এটা এটা শুকিয়ে, এগুলো একবার দেখিয়ে দে ওমা, এইটা যখন এগুলো পরবো তখন এটা তারপরে শুকিয়ে গেলে লাগাতে হয়। আমার ভালো লাগে এটা না, যখন এগুলো পরবো তারপর এটা লাগাতে হয় তাহলে সুন্দর লাগে। বেশ, তুমি পাগল, হাওয়া দিচ্ছে তো। সেটা গ্রিন কালার, আমি কালারগুলো বলে দিচ্ছি, এটা ডিপ গ্রিন, আর মায়ের হাতে যেটা আছে এটা গ্রিন, আর এটা রেড, আর এটাও রেড, আর এটা অরেঞ্জ, আর এটা হলুদ, আর এটা গ্রিন, আর এটা রেড, আর এটা অরেঞ্জ, আর এটা পিঙ্ক। এই দেখো আজকে কী কী রান্না বান্না করেছি বলে দিই। প্লেন সাদা ভাত, এখানে আছে পালং শাক, ডিমের অমলেট করেছি স্পেশাল মশলা দিয়ে,
আর এখানে করেছি আলু পোস্ত ঝোল করেছি, একটু ঝোল ঝোল করেছি যেহেতু ডাল করিনি এর জন্য, আর লেবু নিয়ে নিয়েছি। চলো আজকে ছাদে খেতে বসেছি, মেনু পরে বলে দিচ্ছি। মেয়ের ওখানে আছে, আমি এখানে আছি, তোমার দাদাভাই এখনো আসেনি। আমার খাওয়া কম কেন করবে না, যতক্ষণ আমি খেতে বসবো ভিডিও করছো না? দাদাভাই এখনো আসেনি, দেরি হবে, ফোন করেছিলাম তো আমরা খেতে বসলাম, খেতে পেয়েছি। এখন বাজে কি 2:30 বাজে, এখন 2:30 বাজে, তো চলো খেয়ে নিই। তো চলো এই যে লেবু নিয়ে নিলাম, লেবু দিয়ে এবার ভালো করে ভাতটা মাখলাম। ছাদে কিন্তু ভীষণ ভালো লাগছে খেতে, আমি দেখাতে পারছি না ক্যামেরা করে, কিন্তু রোদ একটু সামান্য রোদ আছে, গায়ে লাগছে, বেশ দারুণ লাগছে। আর এই যে এখানে মেয়েকে দিয়েছি, মেয়ে খাচ্ছে, মুখ খানা দেখ তো, আমাকে খসে দিয়েছে, নিজে রাস্তায় চেপে দিয়ে দিয়েছে এবং খসে দিয়েছে, যেমনি মা দেখেছো। ওলে যে খেতে বসেছে, দেখো এখনো খাওয়া মানে ই হয়নি, শেষ হয়নি, জাস্ট বসেছি। তোমাদের দাদাভাই এলো, কলিং বেল বাজলো, আবার এই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়ে এলাম, বলো স্নান করছি, তুমি ভাত নিয়ে চলো ছাদে, আমিও ছাদে খাবো। এই যে আমার ভাত খাওয়া শেষই হয়ে গেছে দেখো, আর মেয়ের দিকে খাওয়া প্রায় শেষের দিকে, চলো খেয়ে নাও। তোমার দাদাভাই চলে এসেছে, তোমার দাদাভাইকে ছাদে আজকে নিয়ে এসছি, মানে ও বলে আমিও ছাদে খাবো। এই যে ছবি আবার কালো আসছে, ভীষণ কালো আসছে, ছটা লাগছে। চলো দুপুরের খাবারটা আজকে ছাদেই খেলাম, তোমাদের দাদাভাই খেয়েছে, এই যে তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে। কেমন লাগলো? হ্যাঁ কেমন লাগলো বলো বলো। হ্যালো, রোদের মধ্যে আর মেয়ে দেখো আগে খেতে বসেছে কিন্তু এখনো শেষ হয়নি খাওয়া। আর এখানে যদি মনে হয় যদি একটা বিছানা থাকতো, উফ কি আরাম না হতো, শুয়ে পড়তাম। রোদটা বেশ গায়ে লাগছে, ভালো লাগছে না, তো নিচে এত ঠান্ডা না, প্রচুর পরিমাণে ঠান্ডা, তাকাতে পারছি না সূর্যের লাইটে। আনন্দ রং ত্যাগে অনন্ত শান্তি, শান্তি সাদা হচ্ছে শান্তির প্রতীক, আর শস্য সৈন্যের প্রতীক হচ্ছে সবুজ, সেই জন্য এগুলি পতাকা উত্তোলন হবে। এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা, তো আজকে আর বিকেলবেলায় ঘুমোইনি, দুপুরে ভাত খাওয়ার পর আজকে তো ছাদের মধ্যে খেয়েছিলাম, তো খাওয়া দাওয়ার পর একটু ঘুরে ঘাড়ে ঘরের মধ্যেই ছিলাম। আর এই দেখো হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গ্রাম পরিক্রমা, হচ্ছে হিন্দু মিলন মন্দির উপলক্ষে, তো গ্রামের সকল মানুষ আজকে এই পুরো গ্রামটা ঘুরবে, আর বিশাল বড় করে একটা অনুষ্ঠান হয়। তো কালকে আবার আছে খিচুড়ি ভোগ প্রসাদ, অনেক প্রচুর 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 লোকজন মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে। আমি কিন্তু কোনোদিন যাইনি, যাওয়া হয়নি, যাওয়ার ইচ্ছে থাকলেও মানে সঙ্গ না পেলে যা হয়, একা যেতে আর ইচ্ছে করে না, আর অনেকটাই দূর হাঁটতে হয়। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন হয়ে গেছে বিকেলবেলা, এখন হচ্ছে 5টা, তো মা মেয়ে আজকে আর ঘুমোইনি, বেরিয়ে পড়েছি, আজকে একটু যাব আমাদের এখানে বাজারে, আজ শনিবারের হাটে, তো সেখানে যাচ্ছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো, শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো যাচ্ছি, টাটা।